বৃষ্টি ভোটের ফল প্রকাশের প্রায় এক মাস হতে চলল অশান্তি কিন্তু মিটছে না এবার যে খবরের দিকে নজর রাখবো সেটা পশ্চিম মেদিনীপুরের গর্বে সেখানে আক্রান্ত হয়েছেন তৃণমূলের পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষের স্বামী মাইতা গ্রামে আক্রান্ত হন পুতুল অধিকারী স্বামী সুব্রত অধিকারী স্থানীয় সূত্রে যে খবর পাওয়া যাচ্ছে গতকাল সন্ধ্যায় বাজার থেকে তিনি বাড়ি ফিরছিলেন আর অভিযোগ সেই সময় কয়েকজন যুবক লাঠিসোটা নিয়ে তার উপর হামলা চালায় ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় গোয়ালতর থানার পুলিশ আশঙ্কাজনক অবস্থায় সুব্রত অধিকারীকে প্রথমে গড়বেতা গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয় পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে তৃণমূলের অভিযোগ বিজেপি আশ্রিত দুষ্কৃতীরাই হামলা চালিয়েছে অভিযোগ অস্বীকার করেছে গেরুয়া শিবির